Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wahdahu wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Prashongsha Allah rabbul alaminer jonno korchi je Allah rabbul alamin apnake amake ekti mohoti dini kaje ongshogrohon korar taufik dan korechen. Allah rabbul alaminer shukriya amra shobai adai korchi, shobai bolchi alhamdulillah. Durud porchi shei nabir upore jini rahmatul lil alamin, jini khataman nabiyyin, যিনি প্রথম জান্নাতের দরওয়াজা খুলবেন, তার উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাসামি প্রথম জান্নাতের দরওয়াজা খুলবেন। সহিহ মুসলিমের 382 নম্বর হাদিস, আতিবাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামতি ফাস্তাফতিহু ফায়াকুলুল খাযিনু মান আনতা আকুলু মুহাম্মাদুন ফায়াকুলু বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাকা। আল্লাহ নবী বলেন প্রথম আমি জান্নাতের দরওয়াজাটা গিয়ে কোরআন আরবো। ফায়াকুলুল খাযিনু মান আনতা, জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতা আমাকে বলবে আপনি কে? আকুলু মুহাম্মাদুন, আমি তখন বলবো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলু, তখন তারা বলবে বিকা উমিরতু, এ ব্যাপারে আল্লাহ আমাদেরকে আদেশ করেছে, লা আফতাহু লি আহাদিন ক্বাবলাকা, আপনার পূর্বে যেন আমরা কেউ জান্নাতে কাউকে যেন জান্নাতে প্রবেশ করতে না দেই। অনেকের মনে হতে পারে 2-4-5 মিনিট 10 মিনিট করে সময় শুরুতেই কি আল্লাহর প্রশংসা রাসূলের উপর দরুদ পড়া নিয়ে একটু বলার দরকার আছে? অবশ্যই আছে। একটা বৈঠক যদি কায়েম করা হয়, আপনি তো আমাকে তো তাও 10 মিনিট দেওয়া হয়েছে, আমাকে যদি 2 মিনিট দেওয়া হতো আমি বক্তব্যই দিতাম না, আল্লাহর প্রশংসা রাসূলের উপর দরুদ পড়ে শেষ করে দিতাম। কেন? আপনি খুলেন তিরমিজিতে একটি হাদিস রয়েছে, দোয়া সমূহ অধ্যায় নামে একটি হাদিস রয়েছে, এখানে আপনি খুলবেন, ওই অধ্যায় খুলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহ ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়িহিম ইল্লা কানা আলাইহিম তিরাতান ফা ইনশা আযাবাহুম ওয়া ইনশা গাফারা লাহুম। আল্লাহর নবী বলেন, মানুষরা যদি একটা বৈঠক কায়েম করে, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহ ফীহি, ওই বৈঠকের মধ্যে তারা আল্লাহকে স্মরণ করে নাই, ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়িহিম, তারা ওই বৈঠকের মধ্যে রাসূলের উপরে দরুদ পড়ে নাই, ইল্লা কানা আলাইহিম তিরাতান, তাদের সকলের জন্য এই বৈঠকটাই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, ফা ইনশা আযাবাহুম ওয়া ইনশা গাফারা লাহুম, আল্লাহ চাইলে ওদের মাফও করতে পারে, আল্লাহ চাইলে ওদের শাস্তিও দিতে পারে। তাহলে আল্লাহর উপরে প্রশংসা করে বক্তব্য শুরু করা, রাসূলের উপরে দরুদ পড়ে বক্তব্য শুরু করা, বৈঠক শুরু করার দলিল পাওয়া গেল না? গেল না। আমরা আরেকবার আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। বড় বড় শায়েখরা এসেছেন, আলেমরা এসেছেন, যারা কোরআন হাদিসের ডাক্তার আমি বলি, তাদের সামনে হাদিস পড়া, কোরআন বলা, এগুলো নিতান্তই আমাদের কাছে মানে নিজেদের কাছে খারাপ লাগে, ছোট মনে হয়। তারপরেও এসেছি, পরিচিতিমূলক কিছু কথা আমরা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। সংক্ষিপ্ত সময় আমি যে কথাটি বলবো, একটা লাইনের উপরে কিছু কথা বলবো, সেটা হচ্ছে ফিতনাময় পরিবেশে আমরা, ফিতনাময় পৃথিবীতে আমরা, আমরা বর্তমানে ফিতনাময় পৃথিবীর মধ্যে আছি, সব দিক থেকে ফিতনা, চারিদিক থেকে ফিতনা, সব ফিতনাগুলোকে পার করে, সব বিপর্যয়গুলোকে পার করে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মোলাকাত করতে হবে। এগুলো প্রত্যেকটা ফিতনা পার করতে কষ্ট আছে, প্রত্যেকটা ফিতনা অতিক্রম করতে নিজের মানসিক পরিশ্রম আছে, শারীরিক পরিশ্রম আছে, সব কিছু পরিশ্রম করে আমাদের রবের সঙ্গে দেখা করতে হবে। আল্লাহ মর্মে কোরআনে বলছেন, সূরা ইংশিকক আপনি খুলবেন, 84 নম্বর সূরার 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকলেরা, ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা কদ হাংফা মুলাকি, তোমরা তোমাদের রবকে পাওয়ার জন্য রবের দিকে কঠিন থেকে কঠিন পরিশ্রম করো, তোমরা তোমাদের রবকে সন্তুষ্ট করার জন্য, তোমরা তোমাদের রবকে পাওয়ার জন্য কঠিন থেকে কঠিন পরিশ্রম করো। এরপরে কি হবে? ফামুলাকি, অতঃপর তার সঙ্গে তোমাদের দেখা হবে, অতঃপর তোমাদের রবের সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে। ফিতনা আপনাকে আমাকে কত কত দিক থেকে গ্রাস করছে দেখুন। বর্তমান সময়ে কয়টা ফিতনা আপনি দেখবেন? বর্তমানে ইসলামিক গানের নামে ফিতনা ছড়াচ্ছে, ছড়াচ্ছে না? ছড়াচ্ছে না। ইসলামিক গান আমরাও গাই বলি, ঠিক আছে, কিন্তু 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 কিছু ইসলামিক গান আছে যেগুলোর মাধ্যমে শির প্রচার হচ্ছে, বিশেষ করে ছোট বাচ্চারা এগুলো শির শিখছে। যেমন একটা গানে বলা হচ্ছে, ডেকে লাও হে রসুল আল্লাহ রওজা পাকের কিনারে, তো আল্লাহর নবীকে বলছেন, আল্লাহ নবী আপনি আমাকে রওজা পাকের কিনারে নেন, এটা কি আল্লাহর নবীর কাছে বলবেন না আল্লাহকে বলবেন? এখন যদি আমি আল্লাহর নবীকে বলি, আল্লাহ নবী আপনি আমাকে রওজা পাকে নিয়ে নেন, এটা আল্লাহ নবী শুনবে? জায়েজ হবে? শিরক হবে। তবে আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ শুনবে না? অবশ্যই শুনবে। কিন্তু ইসলামিক গানের নামে দেখেন শিরক ছড়ানো হচ্ছে, আবার সুর দিয়ে বেঈমান করছে আপনাকে, সুর দিয়ে জাল হাদিস বলছে আপনাকে। যেরকম একটা লাইন সুর দিয়ে আমি আপনাকে বলি, একটা লাইন দেখুন, বলছে, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামে রসিলাই,
ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। কত সুন্দর সুর না? অথচ এই সুর দিয়ে কি একটা জাল হাদিস প্রচার করা হচ্ছে, আল্লাহর নবীর নামের ওসিলায় দুনিয়া পৃথিবী আল্লাহ সবকিছু সৃষ্টি করেছে। ছোট বাচ্চা তো ফোনের মধ্যে এটা শুনে শুনে ভাত খাচ্ছে, ছোট বাচ্চা তো ফোনের মধ্যে এটা দেখে দেখেই বড় হচ্ছে, কয়দিন পর তো এটা বিশ্বাস করবে? ইসলামিক গানের নামে ফিতনা। অপরদিকে আপনি দেখুন হুজুরদের ফিতনা আছে না নাই, আলেম ওলামাদের ফিতনা আছে, আপনি জানেন অবাক কাণ্ড। যারা জান্নাতে দেখবে আল্লাহ নবী বলছে দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, দাঈ শব্দের বহু বচন হচ্ছে দুআতুন, বহু ডাকনেওয়ালা জাহান্নামের দরজায় থাকবে। এ মর্মে একটি হাদিস আপনাকে আমি উল্লেখ করছি, মিশকাতুল মাসাহাবি প্রথম খণ্ডের 154 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াকুনু ফি আখির জামানি দাজ্জালুন কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফা ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইয়াফতিনুনাকুম। আল্লাহর নবী বলছে অচিরেই তোমরা এমন একটা সময় পার করবে, অচিরেই তোমরা এমন একটা সময় পার করবে যেই সময়ের মানুষ কিছু মানুষ থাকবে যারা তোমাদের সামনে বলবে কোরআনের নামে হাদিসের নামে এমন কথা যে তোমরাও কোনোদিন শোনো নাই, আনতুম ওয়ালা আবাউকুম তোমরাও কোনোদিন শোনো নাই, তোমাদের বাপদাদারাও কোনোদিন শোনো নাই। আল্লাহ নবী বলছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকে তোমাদের কাছ থেকে দূরে রাখো, তারা যেন তোমাদের কোনো ক্ষতি করতে না পারে, তারা যেন তোমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে না পারে। কত ফিতনা আপনাকে বলবো, নারী নামক ফিতনা রয়েছে। আল্লাহ নবী বলছেন মা তারাকতু বাদি ফিতনাতান আদরু আলার রিজালি মিনান নিসা, আল্লাহ নবী বলছে আমি আমার চলে যাওয়ার পর মহিলাদের যে ভয়ানক কোনো ফিতনা পুরুষদের জন্য রেখে গেলাম না। আপনাকে আমি কয়টা ফিতনার কথা বলবো, ফিতনার কথা বর্তমানে অনলাইনে আপনি ঢোকেন, অনলাইনে যান, অনলাইন মূলক অনেক ফিতনা আপনার চোখে পড়ে যাবে, অনেক ফিতনা আপনার সামনে আসবে, অনেক ফিতনা আপনার সামনে আসবে। আমাদের সম্মানিত শেখ ইবাদুল্লাহ বিন আব্বাস হাফিজাউল্লাহ, তার সঙ্গে আমি একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম সাতক্ষীরাতে, আলহামদুলিল্লাহ। অনেক দায়রা রয়েছে যাদের সঙ্গে মাঠে ময়দানে দেখা হয়, আলহামদুলিল্লাহ আজকে আবার দেখা হলো, খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। তো তিনি একটা বক্তব্যে তার বিষয়ই ছিল যে একে অপরকে ভালোবাসা নিয়ে। আমি দাওয়াতি ময়দানে কথা বলতে গিয়ে, আমি আমার কথা বলছি, দাওয়াতি ময়দানে কথা বলতে গিয়ে আমি ছোট থেকে যেভাবে হয়ে উঠেছি, গড়ে উঠেছি, আপনি শুনলে অবাক হবেন। শুরুতে আমার বাবা মা আমাকে কোনো সাপোর্ট করে নাই, আল্লাহর পুরাটাই আল্লাহর দয়াতে, যেটুকু করেছি আল্লাহর দয়াতে। তারপরেও কিছু লোক আছে পিছন থেকে কাটি করার জন্য বসে আছে, ইভেন আমি যেন এই কনফারেন্সে না আসি সেজন্য তারা কিছু কিছু কাজ করেছে, এরকম পিছনে পিছনে তারা কাজ করছে। অথচ আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলছি, আমি জন্মগতভাবে সহি আকিদার পরিবারের একজন ছেলে, আমার বাবা আহলে হাদিস, আমার মা আহলে হাদিস, আমার দাদা আহলে হাদিস, সবাই আমরা আহলে হাদিস ফ্যামিলি ছিলাম জন্মগতভাবে আলহামদুলিল্লাহ। তো এই ফিতনাগুলো অনলাইনে এগুলো কিছু আছে আবর্জনা, এদের কাজ কি, কোনো শায়েখ আলেম যদি বের হয় খুঁচিয়ে খুঁচিয়ে ও কীরকম, ও কীরকম, ওর মানহাজ কীরকম, ও কীরকম, আচ্ছা শোনার পর যদি পজিটিভ উত্তর পায় ভালো, তখন কি করে ওরা, কি ওই শায়েখের সব বই লেকচার পড়া বা শোনা সব শুরু করে দেয়? না, আচ্ছা ঠিক আছে। তবে যদি নেগেটিভ উত্তর পায়, না একটু সমস্যা আছে, তখন ওর কাজ এইবার শুরু, ওখানে বলবে, এখানে বলবে, অনলাইনে লিখবে, ফেসবুকে লিখবে, এটা হচ্ছে কাজ। এগুলো আসলেও ভালো মানুষের পরিচয় নয়, আল্লাহ কবুল করুক এদেরকে, আল্লাহ এদেরকে সঠিক পথে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমি আমার বক্তব্যের শেষে চলে এসেছি, সময়ও খুবই অল্প। শেষমেশ এই ফিতনাময় পরিবেশ থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাম থেকে দুটো হাদিস আমি 2 মিনিটে বলে শেষ করে দেবো ইনশাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অচিরেই তোমরা এমন একটা সময় পার করবে, সহিহ মুসলিমের 214 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিহুর রাজুলু মুমিনান আও ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আল্লাহ নবী বলছে অচিরেই তোমরা এমন একটা সময় পার করবে যখন মানুষগুলো সকালবেলা ঈমানদার থাকবে, বিকালবেলা সন্ধ্যা হতে হতে বেঈমান হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা সে ঈমানদার সহ ঈমান নিয়ে সন্ধ্যা করেছে, রাত করেছে, সকাল হতে হতে কাফের হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলে, এক লাইনে বলে বক্তব্য শেষ করে দিচ্ছি। এই হাদিসটি সহিহ বুখারীতে আপনি পাবেন, 6051 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়াতি আলান নাসি জামাআনুন খায়রু মালির রাজুলিল মুসলিমিন গানাম। আচ্ছা আমি সংক্ষেপ করে দিচ্ছি, এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে শেষ জামানাতে একজন মুসলমানের উত্তম কিছু সম্পদ হবে ছাগল আর বকরি, এই ছাগল আর বকরি নিয়ে সে জঙ্গলে চলে যাবে, পাহাড়ে চলে যাবে, যে জায়গাগুলোতে বৃষ্টি বর্ষণ হবে ওই জায়গাগুলোতে চলে যাবে। কেন? ইয়া ফিররু বিদিন হিমিনাল ফিতান, সে তার দিনকে, সে তার ইসলামকে, সে তার জান্নাতে যাওয়ার রাস্তাকে নিয়ে এই ফিতনাময় সমাজ থেকে সরে দূরে সরে চলে যাবে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। তো সুতরাং অনেক ফিতনা আমাদের সঙ্গে এসে ঘিরে ধরবে, আশেপাশ থেকে, ডান থেকে, বাম থেকে, উপর থেকে, নিচ থেকে, সবগুলো অতিক্রম করে আমরা আমাদের রবের সঙ্গে দেখা করতে চাই না চাই না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি ছোট মানুষ, আমার ইলম আমল খুবই কম, আল্লাহ যেন ইলমে আমলে বারাকা দান করে, এই মোতাবেক আমল করা এবং প্রচার করা তৌফিক দান করে। যারা আয়োজন করেছে তাদের প্রতি শুকরিয়া আদায় করছি, মাল্লাম ইয়াসকুরিন্না সাল্লাম ইয়াসকুরিল্লাহ, আল্লাহ প্রত্যেককে উত্তম প্রতিদান দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।